আমি যাব ডক্টর আকরামের কাছে। ডক্টর আকরাম, 100,000 মানুষ মারা গিয়েছেন আজকে, এবং সঠিক সংখ্যা যদি বলতে হয় তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে আজকের দিনটি বিলেতের জন্য অত্যন্ত কঠিন একটি দিন। 100,162 জন মানুষ মারা গিয়েছেন অফিসিয়ালি, এবং আনঅফিসিয়ালি আমরা সবাই জানি যে এটি আরও অনেক অনেক বেশি, কারণ অনেক সংখ্যা এখানে যোগ হয়নি। অনেক সংখ্যা এই পুরো সিস্টেমটি ডেভেলপ করার আগেই অনেক মানুষ চলে গিয়েছেন। তো 100,162 সংখ্যার বিচারে আমরা পৃথিবীতে পঞ্চম দেশ মৃত্যুর দিক থেকে কোভিড-19 কারণে। আমি যদি আপনার কাছে জানতে চাই অ্যাজ এ সায়েন্টিস্ট, একজন হেলথ বিশেষজ্ঞ হিসাবে, আমি যদি আপনার কাছে জানতে চাই সায়েন্টিফিক্যালি এই যে মৃত্যুর সংখ্যা, এই মৃত্যুর সংখ্যা কমানোর কোনো সুযোগ ছিল কিনা? ধন্যবাদ। আসলে এটা খুবই দুঃখজনক যে আমাদের যে পরিমাণ, আমরা যে টাইমটা অ্যান্টিসিপেট করছিলাম, মানে যে সময়ের ভিতরে 100,000 মানুষ মারা যাওয়ার একটা ধারণা করা হচ্ছিল, তার চেয়ে বেশ আগেই আমরা দেখতে পাচ্ছি যে এত লোক মারা গেল। এবং এর সায়েন্টিফিক ব্যাখ্যা যেটা আছে এটা মোস্টলি এপিডেমিওলজিক্যাল। যতটুকু একটু আপনি নাম্বারের দিকে তাকালে বুঝতে পারবেন যে এর এই যে এত লোক যে মারা গেল, এই 100,000 লোক, এইটাকে যদি আপনি ভাগ করেন, আপনি দেখবেন যে ডিসেম্বরে, মানে গত বছরের ঠিক ডিসেম্বরে লকডাউনের আগ দিয়ে আমাদের যে মারা যাওয়ার সংখ্যা সেটা ছিল 65,000। আর ঠিক 22 তারিখ থেকে যদি আপনি ধরেন, মানে 18 থেকে ধরেন, তাহলে 18 থেকে আজকে পর্যন্ত আরো 35,000 লোক মারা গেল। এক মাসে, প্রায় এক মাসের ব্যবধানে আমাদের মানুষ মারা গেছে 35,000। তার মানে কি আমরা বুঝছি যে মৃত্যু হার বেড়ে গেছে, কিংবা যে এখন যে আমরা যে মিউটেটেড ভাইরাসের কথাটা শুনেছি যে দ্রুত বিস্তার করছে, অথবা এই ভাইরাসটা কি বিধ্বংসী হয়ে উঠেছে কিনা? আসলে ঠিক আমি একবার এখানে এসেছিলাম, আমি বলেছিলাম যে ভাইরাসের ভিরুলেন্সি বা সিভিয়ার কোভিড করার ক্ষমতা না হলেও এই ভাইরাসটার সংক্রমণের ক্ষমতা বেড়ে গেছে 70%। এবং এতে কি হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে গত, মানে গত বছরের ডিসেম্বর পর্যন্ত আমাদের আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 1 মিলিয়ন, আর গত ডিসেম্বরের 20 তারিখ থেকে আজকে পর্যন্ত টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে 3.6 মিলিয়ন। তার মানে এই এক মাস ব্যবধানে টোটাল মার্চ থেকে আজ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছে তার 2/3, 2/3 আক্রান্ত হয়েছে মাত্র এক মাসে। হঠাৎ করে এত মানুষের সংক্রমণের কারণে, ইনফেকশনের কারণে কিন্তু আসলে আমরা মৃত্যুটা দেখছি। এমন না যে ভাইরাস কিন্তু বিধ্বংসী হয়ে উঠেছে, তা না, ভাইরাসটা আসলে বেশি ছড়িয়ে পড়েছে, বেশি মানুষকে আক্রান্ত করেছে, তাই আজকে এত বেশি মানুষ মারা গেছে। এক মাসে 35,000, তার মানে মাসে প্রায় 1,000 করে লোক মারা গেছে। এটা এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো আমরা যেটা বুঝতে পারছি যে এই মৃত্যুর প্রধান কারণ হচ্ছে সংক্রমণের সংখ্যা বেশি। এটার মানে এমন না যে গভর্নমেন্ট হসপিটাল ম্যানেজ করতে পারতেছে না, তাও না, যেহেতু এটা ইনএভিটেবল ছিল যে মারা যাবে। আমাদের ইউকে তে কিন্তু মৃত্যু হার ওভারঅল 2.3% টু 2.4%, কিন্তু এই যে এক মাসে যে এত মৃত্যু, তার ভিতরে কিন্তু মৃত্যু হার, আমি ডক্টর আকরাম এখানে যদি আপনাকে একটু থামাই, এই যে 2.3% বা 3%, যদি আমরা 2.3 থেকে 2.5% এর মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু এটি হচ্ছে আপনি টোটাল ইনফেকশন থেকে যে যারা মৃত্যুবরণ করছেন আপনি তাদের কথা বলছেন, তাদের কথা, কিন্তু যারা হসপিটালাইজড হয়েছেন, আমরা দেখেছি যে গত কয়েকদিনের যে হিসাব, যে যারা হসপিটালাইজড হয়েছেন ইনফেকশনের পরে, যারা হসপিটালাইজড হয়েছেন, এই হসপিটালাইজেশনের পরে দেখা যাচ্ছে সেই মৃত্যু হারটা 20 থেকে 30% সেটা বেড়েছে। এই কারণে কিন্তু এখন বলা হচ্ছে যে ভাইরাসটা আবার 30% ভিরুলেন্ট। তার মানে রিসেন্ট যে আমাদের ইনফরমেশন বলছে যে ভাইরাসটা আসলে ভিরুলেন্স। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এক মাসের ব্যবধানে, এক মাসের ভিতরে আমাদের 2.6 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে, তার থেকে আমরা 35,000 মানুষের মৃত্যু দেখেছি। আমাদের মেন ব্যর্থতা যেটা হচ্ছে, আমরা ইনফেকশন কন্ট্রোল করতে পারিনি। এমন না যে আমরা ম্যানেজ করতে পারছি না, এখন পর্যন্ত হসপিটাল সামহাউ ইজ সার্ভাইভিং, NHS somehow surviving. প্রবলেমটা যেটা হয়েছে, খুব বেশি পরিমাণে আক্রান্ত, স্বাভাবিকভাবে কিন্তু আমরা বেশি পরিমাণে মৃত্যু দেখব। কিন্তু আমি আবারও বললাম যে এই এই এক মাসে কিন্তু ডেথ রেট, আপনি যদি এক মাসে কতজন ইনফেক্টেড হয়েছে এবং এক মাসে কতজন মারা গেছে এই হিসাবটা যদি করেন, ওভারঅল আপনি দেখবেন 1.3%। তার মানে গড় পর্তায় ডেথ রেট কম। আবার এটা ঠিক যে হসপিটালে যারা ভর্তি হচ্ছে তারা মারা যাচ্ছে, এটাও ঠিক, যেহেতু টেস্ট বেশি
হচ্ছে শুরু দেখছি এখন। আমার কথা হচ্ছে যে আমাদের মেন ব্যর্থতা হচ্ছে আমরা আমাদের লকডাউন দিয়েও আমরা কন্ট্রোল করতে পারছি না। আমরা লকডাউন দিয়েছি কম করে হলেও 1 থেকে 2 সপ্তাহ দেরিতে, এবং এই কারণে কি হতে ভিতর যারা যারা আক্রান্ত হয়ে গেছে তাদের অনেকেই কিন্তু মারা গেছে 28 দিনের ভিতরে। আমি এই যে আপনি ব্যর্থতার কথা বলেছেন এবং লকডাউন দিয়েও আমরা সামাল দিতে পারছি না, কারণ আমরা দিয়েছি লকডাউন অনেক পরে বা 2 সপ্তাহ পরে। অনেক সায়েন্টিস্ট বলছেন যে আমরা যদি আমাদের স্কুল খোলার সময়টিতে, স্পেশালি যেই যেই এপিডেমিওলজিস্টের কথা আপনি বলেছেন এবং যার সূত্র মতে প্রথম লকডাউনের সূত্রপাত হয় নীল ফার্গুসন, তিনি বলেছেন যে দে কুডন্ট হ্যাভ বিন এলিমিনেটেড বাট দে কুড হ্যাভ বিন ড্রাস্টিক্যালি রিডিউসড বাই আর্লিয়ার অ্যাকশন আনফর্চুনেটলি। এবং তিনি ক্যাটাগরিক্যালি আরেকটি বিষয় বলেছেন, ড্রাস্ট এবং দি নাম্বার অফ লাইভস লস্ট ইন দি সেকেন্ড ওয়েভ সাম 60,000, এই সংখ্যাটি অনেক অনেক বেশি, কমানো যেত যদি আর্লিয়ার অ্যাকশন নেওয়া হতো, মামশেদ অ্যাপ্রোচ। আমরা কথা শুনলাম একজন সায়েন্টিস্টের যিনি একজন হেলথ স্পেশালিস্ট।